আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ক্যানভা দিয়ে ইউটিউব থাম্বনেইল ডিজাইন করতে হয়। তো ভিডিওটি শুরু করার আগে, যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই, অবশ্যই বেল আইকনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক কিভাবে ক্যানভা দিয়ে ইউটিউব থাম্বনেইল ডিজাইন করতে হয়। তো ইউটিউব থাম্বনেইলের একটি নির্দিষ্ট একটি সাইজ আছে। তো আপনারা সবাই ক্রোমে অথবা গুগলে গিয়ে সার্চ করতে পারেন, আর আমি এখন আপনাদের ক্যানভাতে নিয়ে যাব, যেখানে আপনার সার্চ না করলেও আপনার অটোমেটিক ওখানে চলে আসবে। তো চলুন কিভাবে, তো এখন আমি ক্যানভাতে যাব, ক্যানভাতে গিয়ে আপনাদের দেখাবো। তো আমি এখন ক্যানভাতে যাব, এই ক্যানভাতে আসছি। এখন এখানে লিখব, ক্যানভাটা লগ ইন করে নি। এই যে এখানে লিখব ইউটিউব থাম্বনেইল, ইউটিউব ইউটিউব থাম্বনেইল, টিউটোরিয়াল থাম্বনেইল। এই যে দেখুন, অটোমেটিকলি আপনার এখানে সাইট চলে আসছে, ইউটিউব থাম্বনেইল 1280 পিক্সেল বাই 720 পিক্সেল, 1280 পিক্সেল বাই এ টিউটোরিয়াল। এখন এইটা নিব, আপনি যে কোনো একটা নিতে পারেন। তো দেখুন এখানে আমার টিউটোরিয়াল, আমার এই ভিডিওটি হচ্ছে টিউটোরিয়াল। আমার এই ভিডিওটির উপরে একটি থাম্বনেইল ডিজাইন করব, এই থাম্বনেইলটি আমার এই ভিডিওতে দেব। তো এখানে আমি একটি থাম্বনেইল চয়েস করব। আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী এখান থেকে নিয়ে নেবেন, বা এখানে অনেক টেম্পলেট আছে, আমি আপনাদের দেখাবো টেম্পলেট কোথায় পাওয়া যায়। তো আমি এখান থেকে একটি টিউটোরিয়াল থাম্বনেইল নিব। তো আপনার এখান থেকে দেখুন এস পেইড, এটা হচ্ছে পেইড, এগুলো নিলে আপনার টাকা দিয়ে নিতে হবে, আর ফ্রিটা আমরা ইউজ করব, ফ্রি টিউটোরিয়াল থাম্বনেইল, পেইড পোরো, এই পোরোটিও আপনার একই। এই যে ফ্রি আপনার এই টিউটোরিয়াল, এই যে থ্রি ডট, এইগুলো হচ্ছে ফ্রি, আপনার ফ্রিতে ইউজ করতে পারবেন। এই যে এইগুলো হচ্ছে ফ্রি, আর এইগুলো হচ্ছে পোরো, পোরো আর পেইড, এগুলো হচ্ছে আপনার টাকা দিয়ে নিতে হবে। তো আমি আমার টিউটোরিয়াল ভিডিওর জন্য এই থাম্বনেইলটি নেব। তো এখান থেকে দেখুন এখানে চলে আসছে আপনার পেজ, থাম্বনেইল পেজ চলে আসছে। তো আমি এখন লিখব, এখানে সব সেট আপ করা আছে, শুধু আমার এখানে বাংলায় লিখতে হবে। তো এইগুলা ডিলিট করে দিব, এখান থেকে ডিলিট করে দিব। এখন আমি এখানে আমার বাংলা কিবোর্ড নেই, সো আমি এখন চলে যাব গুগল ট্রান্সলেটে গিয়ে এখানে লিখব, বা এখানে বললেই আপনার হয়ে যাবে বাংলা। তো এটা লিখব, ক্যানভা দিয়ে ইউটিউব থাম্বনেইল ডিজাইন, ক্যানভা দিয়ে ইউটিউব
থাম্বনেইল ডিজাইন। ক্যানভা দিয়ে ইউটিউব থাম্বনেইল ডিজাইন, এখানে এটাও বলা যায় বা ক্যানভা দিয়ে কিভাবে ইউটিউব থাম্বনেইল ডিজাইন করতে হয়, এটি আবার বড় হয়ে যায়, তাই লিখতে হবে ক্যানভা দিয়ে ইউটিউব থাম্বনেইল ডিজাইন। তো এইটা এখান থেকে কপি করব, কপি করে ক্যানভাতে আবার যাব। তো এখান থেকে আপনার একটি টেক্সট নিতে হবে, এখান থেকে টেক্সট, এখানে আপনার ইচ্ছা মতো আপনারা টেক্সট ইউজ করতে পারবেন। তো এখান থেকে আমি একটি টেক্সট নিব, টেক্সটটি হচ্ছে এইটা নিব, এইটা এখান থেকে একটু ছোট করি, না হলে অনেক বড় হয়ে যাবে। দেখুন চলে আসছে বাংলায়, এখন এটা একটু বড় সড় আকারে লিখতে হবে। এখন এইটা আপনার একটু ফাঁকা দিতে হবে, না হলে খারাপ দেখা যাবে। এখানে এসে আপনার এইটা একটু ফাঁকা, হ্যাঁ দেখুন আপনার সেট আপ হয়ে যাচ্ছে, এটা ডিলিট করে দিই। এখানে দেখুন আপনার একটু বড় করে দিই ক্যানভা, বা এখানে একটু বাংলায় লিখে ইংরেজিতে লিখে দিই ক্যানভা, এখানে লিখে দিই ক্যানভা, CANVA ক্যানভা। এখানে আপনার এইটার কালার চেঞ্জ করে দিই, ব্ল্যাক কালারটা দিব, তাইলে দেখতে অনেক সুন্দর লাগে। ক্যানভা ব্ল্যাক কালার অথবা আপনার রেড কালার, দেখি রেড কালারটা কেমন দেখায়। ক্যানভা দেখুন, ক্যানভা দিয়ে ইউটিউব থাম্বনেইল ডিজাইন, এই দেখুন থাম্বনেইল হয়ে গেছে, এখানে দেখুন থাম্বনেইল হয়ে গেছে, একটু দেখি।